পাবনার ঈশ্বর দিতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে সাঁত্রিশ জন কৃষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল আদালত তবে ঋণ পরিশোধ হলেও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বারো জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ পাবনা থেকে হুমায়ুন রাশেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সমবায় ব্যাংক নামের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন কৃষকরা ঋণের টাকা পরিশোধ করার পরও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে সদায় গেছে এটা তো আমরা বুঝতে পারছি না যে কেন ধরা হলো এছাড়া গ্রেফতার কি তো জন কৃষকদের মধ্যে অনেকেই দিন আনে দিন খায় আজকে একজন পরে লিবারে না দিলে তার হাঁড়িতে চাল ওঠে না সারাম লোকও কিন্তু কাছে দুই চারশো টাকার জন্য এরকম হয়রানি করাটা তো আমাদের জন্য অনেক জুলুম হয়ে যাচ্ছে এদিকে শীতকালীন সবজি চাষের এই ভরা মৌসুমে পুলিশের আতঙ্কে দিন কাটছে কৃষকদের কিছু ব্যক্তি আছে যারা আবাদের সাথে আর সে নাই তারা আবাদটা কিন্তু নষ্টর দিকে এলাকার মধ্যে একটা আতঙ্কিত সৃষ্টি হয়েছে মানে একজন আসলে ভাবতেছে যে পুলিশ আছে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয় অবগত হয়েছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বসে সমাধান করব। এইটা আমাদের ঈশ্বরদী উপজেলা সাঁত্রিশ জন কৃষকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে গেছে বিষয়টা এবং সেভাবে আমাদের সে নির্দেশনা পেয়েছি যে যাতে কৃষকরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় বাংলাদেশ সমবায় ব্যাংকের জেলা কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার বলেন আমরা তাদের সাথে বারবার যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি যার কারণে আদালত তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করেন তবে ভুক্তভোগী এসব কৃষকদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন আমরা আইন আইনের কথা বলে বিচারককে আমরা সন্তুষ্ট করে আমরা এই জামিনের সুবিধাটা আমরা নিতে পেরেছি কৃষকের এমন হয়রানি খুব তাড়াতাড়ি বন্ধ হবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী